এরপর প্রশ্ন করেছেন, আমি প্রসাব করার পর মনে হয় যে যেন ফোঁটা ফোঁটা প্রসাব করছে। আমি বেশ কয়েকবার নিজে লক্ষ্য করেছি সত্যি সত্যি ফোঁটা প্রসাব পেশাব নির্গত হচ্ছে। এই বিভ্রান্তির কারণে আমি ঠিকভাবে সালাত আদায় করতে পারছি না। মাঝে মাঝে লক্ষ্য করি ফোঁটা ফোঁটা প্রসাব বের হয়নি, তবুও মনে হয় এই সমস্যা নিয়ে আমি দোটানায় পড়ে গেছি। ফাঁকুতে থাকার ক্ষেত্রে আমার করণীয় কি? প্রথম কথা হলো, এটা সূচি বায়ু থাকে অনেকে, এটাকে কি বলে? সূচি বায়ু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম হইতো, এই জন্য তিনি বলেছেন কারোর যদি পেশাবের ফোঁটা না আসলো তার মনে হয় না আসছে নাকি, তাহলে সে যেন একটু পানির পানি হাত ভিজায়া এরকম যাতে লজ্জাস্থানে কি করে ছিটা দেয়। কেন ছিটা দিবে? যাতে করে তার ওই যে এটা একটা ইবলিস আছে, একটা বিশেষ ইবলিস আছে, তার কাজই হলো আপনার মনের ভিতরে এই সন্দেহ দূর করা, এই সন্দেহ সৃষ্টি করা। এই জন্য সে সন্দেহ সৃষ্টি করে দিলে এই ইবলিস আপনার নামাজের ক্ষতি করতেছে, বারবার আপনার ডিস্টার্ব হচ্ছে, দেরি করতেছেন, জামাত শুরু হয়ে যাচ্ছে, অজু করতেছেন না, অনেক অজু করতে অনেকবার লাগে, অনেক পানি লাগে। তো এই পানি ছিটা দিলে লাভ হবে এই, যখনই শয়তান বলবে যে পেশাবখানা বাইরে হয়ে গেছে, আপনি বলবেন না তো আমি পানি ছিটা দিয়েছি, সেটা ইবলিসে আপনি আরো মানে আরো হাইকোর্ট দেখা দিলেন। ইবলিস আপনারে ধোকা দিতে চাইছে, আপনি পানি ছিটা দিয়ে শয়তানকে বলবেন কি না না এই তো পানি আমি ছিটা দিয়েছি, সেটা এই জন্য সে আপনার সাথে চালাই করতে গেলে তারা দিলেন আপনি ল্যাগ মাইরা। সেই শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। একটু কথা বলে রাখি, অনেক ভাইদের এই রোগটা আজকাল আছে, অজু করতে তার তিন বালতি পানি লাগে, আধা ঘন্টা ধরে ধোয়, তারপরও মনে সন্দেহ আবারও মনে শুকিয়ে গেছে, আবার যে আবার অর্ধেক করতে ফিরে আসে না মনে আবার শুকিয়ে গেছে, আছে না নাই? আমাকে তো এক মাগুরার দিকে এক মা পর্দার আল থেকে প্রশ্ন করছেন যে আমার মেয়ে আমাদের সামনে নামাজ পড়তেছে, দুই রাকাত নামাজ সে পড়ছে, সালাম ফেরানোর পরে বলছে হয় না মানে এক রাকাত পড়ছে। আমরা বলি যে আমরা পাঁচ ছয়টা মানুষ দেখছি গুনছি তুমি দুই রাকাত পড়ছো, তারপরে সে বিশ্বাস করে না, আবার শুরু করে এভাবে আধা ঘন্টা ধরে পড়ে। এই কাজগুলো ভালো না খারাপ? দেখতে মনে হয় সে নামাজই তো করতেছে, অনেকক্ষণ ধরে ওযু করতেছে, ভালোই তো করতেছে, এগুলো আসলে খারাপ, শয়তানের নকশিরাতে দূর রাখা দোকা। অনেক ভালো কাজ থেকে এগুলো আমাদেরকে দূরে সরায় রাখে। এই জন্য ইবলিসকে একটা কথা বলবেন, ইবলিসের সাথে কনভারসেশন করবেন, সেটা হলো ইবলিসকে বলবেন দেখ ইবলিস আমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার হাত ধুতে বলছেন, তিনবার মুখ ধুতে বলছেন, আমি সুন্নত অনুযায়ী করছি। এরপরে যদি সুখ না থাকে এটা রাসূলের সাথে আল্লাহ বুঝবে, আমি বুঝবো তোমার এখানে মাথা কামানোর দরকার নাই, আপনি টেনশন মুক্ত হয়ে যাবেন। এরপরেও যদি সুখ না থাকে আমি দায়িত্ব নিচ্ছি ইনশাআল্লাহ কিয়ামতের দিন আপনার এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি হবে না। আপনি ভালো করে ডলবেন, তিনবার ধুবেন, ব্যাস। চতুর্থবার যদি ধোন তাহলে পানি অপচয় হবে, কথা বুঝে আসছে? এই জন্য তিনবার ধুবেন, বেশি ধুবেন না। ঠিক একইভাবে নামাজের ক্ষেত্রে সূচি বায়ু এর মাধ্যমে শয়তান যে ওয়াসওয়াসা দেয় এটার জন্য ইবলিসকে সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন।